হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বিসিএস 24 এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের বিষয় বাংলা সাহিত্যের আরাকান রাজসভায় বাংলা সাহিত্য কেমন ছিল সেই বিষয়টি নিয়ে। এটি বাংলা লেকচার 3-এর অংশ বিশেষ। আরাকানকে বাংলা সাহিত্যের রোশাং বা রোশাঙ্গ নামে উল্লেখ করা হয়েছে। বার্মার উত্তর পশ্চিম সীমানায় এবং চট্টগ্রামের দক্ষিণ সমুদ্র তীরে এর অবস্থান। আরাকানবাসীরা তাদের দেশকে রাখাইন বা রাখাইন নামে অভিহিত করত। কথাটি সংস্কৃত রক্ষ থেকে উৎপন্ন বলে মনে করা হয়। আরাকান ভাষায় রখইন শব্দের অর্থ দৈত্য বা রাক্ষস, সে কারণে এ দেশকে বলা হয় রখইঙ্গতঙ্গি বা রাক্ষস ভূমি। রখইঙ্গ থেকে রোশাঙ্গ শব্দটি এসেছে। আরাকানের অধিবাসীরা সাধারণত মগ নামে পরিচিত। আরাকানের কবি ও কাব্যগীতি দৌলত কাজী, তিনি লিখেছেন সতী ময়না ও লোড়চন্দ্রাণী। তার মর্দন লিখেছেন নসিরানামা। কোরেশি মগন ঠাকুর, যিনি লিখেছিলেন চন্দ্রাবতী কাব্যটি। আলাওলের অনেকগুলো কাব্য রয়েছে, তার মধ্যে পদ্মাবতী, যার মূল লিখেছেন মালিক মোহাম্মদ জায়সি। তারপরে রয়েছেন সয়ফুল মুল্ক বদিউজ্জামান, মূল গ্রন্থটি ছিল আলিফ লায়লা। সপ্তপয়কর, মূল গ্রন্থ লিখেছেন নিজামী গম্বজি। তোহফা, মূল ইউসুফ গাদা। সেকান্দার নামা, মূল ইউসুফ গম্বজি। রাগতাল নামা একটি মৌলিক রচনা। পদাবলী, এটিও একটি মৌলিক রচনা। আব্দুল করিম খন্দকার, তিনি লিখেছেন দুল্লা মজলিস। শমশের আলী, তিনি লিখেছেন রিদওয়ান শাহ। আরাকানের সমৃদ্ধ সাহিত্য সৃষ্টি হয়েছিল সপ্তদশ শতকে। উল্লেখযোগ্য কবি হলেন কাজী দৌলত, আলাওল, মগন ঠাকুর প্রমুখ। দৌলত কাজী লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা। দৌলত কাজী আরাকানের রাজসভার প্রথম বাঙালি কবি ছিলেন। দৌলত কাজী যদিও সতী ময়না ও লোড়চন্দ্রাণী কাব্য গ্রন্থ লেখা শুরু করেন, কিন্তু তিনি শেষ করার আগেই মৃত্যুবরণ করেছিলেন। তার বাকি অংশটুকু শেষ করেন মহাকবি আলাওল। দৌলত কাজীর জন্ম চট্টগ্রামের রাউজান থানার সুলতানপুর গ্রামে। আলাওল মধ্যযুগের সবচেয়ে উল্লেখযোগ্য মুসলমান কবি। আলাওল তিনি আরাকান রাজসভার কবিদের মধ্যে শ্রেষ্ঠ, এবং তার রচিত গ্রন্থগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পদ্মাবতী, সপ্তপয়কর, তোহফা, সয়ফুল মুলুক বদিউজ্জামাল, সতী ময়না, লোড়চন্দ্রাণী ও সিকান্দার নামা। আলাওলের জন্মস্থান ফতেহাবাদ, জালালপুর, বর্তমান ফরিদপুর বা মাদারীপুর জেলায়। আলাওল মগন ঠাকুরের উৎসাহে পদ্মাবতী কাব্য রচনা করেন। তিনি হিন্দি পদ্মাবত অবলম্বনে পদ্মাবতী রচনা করেন। এটি হিন্দি কবি মালিক মোহাম্মদ জায়সির পদ্মাবত কাব্য অবলম্বনে রচিত হয়েছিল। আলাওলের সময় আরাকানের রাজা ছিলেন সুধর্মা। আলাওলের তোহফা নীতিশাস্ত্র বা নীতিধর্মী রচনা। তাম্বুল রাতুল হইল অধর পরশে, অর্থ ঠোঁটের পরশে পান লাল হল। এখানে তাম্বুল শব্দের অর্থ হচ্ছে পান, রাতুল শব্দের অর্থ লাল। আরাকানে কে আলাওলকে কাব্য রচনায় উৎসাহিত করেন? আরাকানে মগন ঠাকুর আলাওলকে কাব্য রচনায় উৎসাহিত করেন। মধ্যযুগে বাঙালি মুসলমান কবিদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন আলাওল। মধ্যযুগে আরাকানের প্রাচীন নাম ছিল রোশাঙ্গ। পদ্মাবতী কাব্যগ্রন্থ কার লেখা? পদ্মাবতী কাব্যগ্রন্থ আলাওলের লেখা। কোন গ্রন্থ অবলম্বনে পদ্মাবতী রচিত হয়েছিল? হিন্দি কাব্য পদ্মাবত অবলম্বনে পদ্মাবতী রচিত হয়েছিল, এবং মূল কাব্যগ্রন্থ পদ্মাবতের লেখক ছিলেন কবি মালিক মোহাম্মদ জায়সি। আশা করি তথ্যগুলো ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিন, কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানান, ভিডিওগুলো শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।